কোশ্চেন নাম্বার 17টা কি বলছে? কোশ্চেন নাম্বার 17টা কোশ্চেনটা বলা আছে y, তারপরে কত আছে 2xy প্লাস e টু দি পাওয়ার x ইনটু dx সমান সরি মাইনাস e টু দি পাওয়ার x dy সমান 0। আচ্ছা ফর্মটা একটু লিখে দিচ্ছি, এটা ফর্মটা কী করে করবি? তাহলে ফর্মটা যে প্রথমে কত আসছে dy dxটা কত আসছে দেখি, dy dx দিয়ে তুই ভাগ করে দে, তাহলে এটা y দিয়ে গুণ করে দে, তাহলে 2xy স্কোয়ার প্লাস y e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x dy বাই dx সমান 0 এটা আসছে। আচ্ছা তো এবার প্রশ্ন হচ্ছে আমরা এটাকে ওই দিকে নিয়ে যাচ্ছি, e টু দি পাওয়ার x দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে dy বাই dx তাই তো মাইনাস y সমান এই দিকটায় দাঁড়াচ্ছে কত 2xy স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস x, ঠিক আছে। আচ্ছা এবার আমি কী করছি, এইদিকে এই y স্কোয়ারটা ঝামেলা করছে, y স্কোয়ার দিয়ে ভাগ করে দেয়, তাহলে কত আসছে y টু দি পাওয়ার মাইনাস 2 dy dx, ঠিক আছে, মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 ইনটু 1 সমান 2x e টু দি পাওয়ার মাইনাস x হয়েছে। আচ্ছা এবার তুই এখানে কী করছিস, এখন একটা লিনিয়ার আসেনি, তাহলে এখানে কী করবি পুট করবি এই y টু দি পাওয়ার মাইনাস y টু দি পাওয়ার মাইনাস 1 মানে মাইনাস 1 বাই yটাকে z পুট করবি, তাহলে কত আসবে সেটা হচ্ছে ডাইরেক্ট এটা এসে যাবে, সেটা হচ্ছে y টু দি পাওয়ার মাইনাস 2, কারণ এটা মাইনাসটার দিকে আসছে আর y এর নিচে মাথায় মাইনাস 1 মাইনাস 1 মানে মাইনাস 2 dy dx সমান dz বাই dx, তাহলে এইটা যদি আমি এক নম্বর নাম দিই তাহলে ইকুয়েশন 1 ট্রান্সফর্মস 2 কী হবে, কীভাবে ট্রান্সফর্ম করবে এটা, সেটা হচ্ছে dz dx মাইনাস এইটা কত আছে সেটা হচ্ছে y টু দি পাওয়ার, তার মানে এটা ডেফিনেটলি আমার হবে সেটা হচ্ছে কত z তাই তো মাইনাস না z হবে শুধু প্লাস z সমান 2x e টু দি পাওয়ার মাইনাস x হলো। তাহলে এর ক্ষেত্রে দেয়ারফোর আই এফটা কত হবে, এটা কিন্তু লিনিয়ার, এটা হচ্ছে আমি লিনিয়ার ইন z কারণ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে z আছে, তাহলে এর ক্ষেত্রে আই এফটা কত, ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার এখানে 1 আছে তাহলে শুধুমাত্র dx তার মানে e টু দি পাওয়ার শুধুমাত্র x, ঠিক আছে। তাহলে আমি কী করছি মাল্টিপ্লাইং বাই দিস আই এফ অ্যান্ড ইন্টিগ্রেটিং কী পাচ্ছি সেটা হচ্ছে উই গেট আমরা কী পাবো সেটা হচ্ছে e টু দি পাওয়ার x দিয়ে যদি গুণ করি তাহলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইনটু আই এফ সমান ইন্টিগ্রেশন 2x e টু দি পাওয়ার মাইনাস x এটা যেটা ছিল ইনটু আই এফ e টু দি পাওয়ার x dx প্লাস c এটার এটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 2x এর ইন্টিগ্রেশন কত শুধুমাত্র x স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস c, আর এখানে z এর মান বসা z মানে কত সেটা হচ্ছে মাইনাস 1 বাই y, তাহলে e টু দি পাওয়ার x বাই y, তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড সলিউশন, দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন, এটাই কিন্তু আমার রিকোয়ার্ড সলিউশন, ঠিক আছে, দ্যাটস ইট, ডান।